বেগুন, আলু, কালো জিরে, মাছ দিয়ে ঝোল। আদা কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এরপর মাছগুলো ভাজবো। কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের তেলেতে আমি বেগুন আলু ভেজে নেবো। প্রথমে আলুটা ভেজে নেবো, আলুটা একটু লাল করে ভেজে নিতে হবে। দেখো আলুটা লাল করে ভাজা হয়ে এসেছে, এরপর একটু নুন দিয়ে দেবো এতে। করে ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেবো আলুটা। এরপরে লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি, এরপর আমি এটাকে তুলে নেবো। আমি যে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটাকে একটু ভালো, মশলাটা আমার একটু ভাজা হয়ে গেছে, এর ওপরে দেবো একটু হলুদ, ধনে, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার, কাশ্মীরি লঙ্কা এটা রং করার জন্য দেবো, কারণ আমি আগে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্য লঙ্কা গুঁড়োটা আর দিলাম না, ঝাল হয়ে যাবে। এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো, আমার কষানো হয়ে গেছে, একটু জল দেবো, জল দিয়ে একটু ভালো করে ভাজবো। দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষবো, দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দেবো। আরেকটু জল দেবো, এবার আমি এটা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরপর বেগুনগুলো দিয়ে দেবো। দেখো তোমরা আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরপর বেগুনগুলো দিয়ে দেবো। একটু ফুটলে এর উপরে মাছগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম, দেখো ফুটছে, এরপর মাছগুলো দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ফুটে গেলে এটা আবার নামিয়ে নেবো। দেখো ফুটে গেছে, এরপর নামিয়ে নেবো এটা। এখন তো ধনে পাতা পাওয়া যায় না আমাদের এখানে,
এর উপরে একটু ধনে পাতা দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হয়। গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে। কালো জিরে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল। তোমরাও সব বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, ঠিক এইরকম দেখতে হয়েছে। গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে কালো জিরের ঝোল।